إن فرعون علا في الأرض نشجوي فرعون জমিনে অদ্ভুতপূর্ণ আচরণ করেছিল অহংকারী হয়ে উঠেছিল বিদ্রোহী হয়ে উঠেছিল ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারে যা মন চায় তাই করেছে দেখবেন কিছু মানুষ আছে ক্ষমতার চেয়ার পেলে হুঁশ আর থাকে না অহংকার বেড়ে যায় দাপট বেড়ে যায় অহংকারের কারণে মানুষকে মানুষ মনে করে না মানুষের উপর জুলুম করে বসে ক্ষমতার গদিতে বসে যারা মানুষের উপর জুলুম চালায় তারা হচ্ছে এই যুগের নব্য ফেরাও তাহলে ফেরাউনের এক নাম্বার চরিত্র হলো ফেরাউন চরিত্রের লোকেরা হয় ক্ষমতার অহংকারী নাম্বার 2 দুই নাম্বার হলো আল্লাহ ফেরাউনের কথা বললেন আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ওয়াজআলা আহলাহা শিয়া এই ফেরাউন তার এলাকার লোকদেরকে বিভক্ত করে রেখেছিল তার একটা স্লোগান ছিল বিভক্ত করো শাসন করো যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো ফেরাউনের ক্ষমতা যেন না যায় তার ক্ষমতা যেন কেড়ে নিতে না পারে এই জন্য সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল দলে 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 ভাগ করে রেখেছিল কারণ সবাই যদি একজোট হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি ফেরাউনের বিরুদ্ধে লড়ে ফেরাউনের গদি টিকবে এজন্য আল্লাহ বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া ফেরাউন এই জন্য তার জনপদের তার রাষ্ট্রের মানুষগুলোকে দলে দলে বিভক্ত করে রেখেছিল আজকের পৃথিবীতে দেখেন যারা পৃথিবীতে মোড়লগিরি করে তাদের মোড়লগিরি তাদের ক্ষমতার দাপটকে টিকায় রাখার জন্য গোটা পৃথিবীতে মানুষগুলোকে দলাদলিতে তারা বিভক্ত করে রেখেছে কারণ দলে 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 ভাগ করে রাখতে পারলে ফেরাউন চরিত্রের লোকদের গদি ঠিক থাকবে আরে এত দূরে কোথায় যাবে আমাগো দেশে দেখেন আমাদের দেশে হুজুরদের মধ্যে অনেক দল আছে না নাই হুজুরদের মধ্যে দলাদলি যত বেশি থাকবে ইসলামের তত বেশি লাভ হবে জি হুজুরদের মধ্যে দলাদলি দলাদলি যত থাকবে ইসলামের ক্ষতি তত বেশি হবে হুজুরদেরকে দলাদলিতে রাখা এটাও কিন্তু ফেরাউনের নীতির বৈশিষ্ট্য ইসলাম বিরোধীরা সব সময় হুজুরদেরকে দলে দলে ভাগ করে রাখতে চায় ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে কত বিভক্তি কওমি আলিয়া এখন আবার শুরু হয়েছে এখন দেখেন কত দল কত ধরনের দলাদলি আমাদের এই হুজুরদের মধ্যে দলাদলি যত বেশি বাড়বে ফেরাউনি চরিত্র কিংবা ফেরাউনি লোকদের ক্ষমতার মসনদ তত বেশি শক্ত হবে তাহলে আমি বলছিলাম এই আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে এক নাম্বার ফেরাউনি চরিত্রের লোকেরা হয় এই বুঝি ওয়াজ শুনেন কি বলেছি অহংকারী বিদ্রোহী এরা হয়ে ওঠে অদ্ভুত দুই নাম্বার হচ্ছে এরা মানুষকে কি করে রাখে যুবকরা স্লোগান শিখর ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো ফেরাউনের স্লোগান ছিল ভাগ করো পরের লাইন আপনারা বলবেন ভাগ করো শাসন করো আমি যেটা বলবো আপনারা তার পরেরটা বলবেন এটা শিখিয়ে দেওয়া দরকার তো এটা কোরআনের কথা ওয়াজআলা আহলাহা শিয়া এটাকে আমি ছন্দে ছন্দে অনুবাদ করলাম বিভক্ত করো আপনারা বলবেন শাসন করো বিভক্ত করো আমি বলবো শাসন করো আপনারা বলবেন বিভক্ত করো তাইলে একটু শিখিয়ে দেই শিখলেন আজকে কোরআন থেকে ফেরাউনি নীতি যাদের তাদের স্লোগান হলো বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো তাহলে বুঝছেন তো আমার হুজুরদেরকে যদি বিভক্ত করে রাখা যায় আপনি হুজুর আলাদা আমি হুজুর আলাদা আপনি হুজুর আলাদা আপনি হুজুর আলাদা আপনি হুজুর আলাদা আপনি হুজুর আলাদা এই রকম বিভক্ত করে রাখতে পারলে ফেরাউনি চরিত্রের লোকদের গদি মজবুত হবে না দুর্বল হবে বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা
এরপরে ফেরাউনের তিন নাম্বার বৈশিষ্ট্য এই আয়াতে বলা হচ্ছে ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম ফেরাউন তার এলাকার তার রাষ্ট্রের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল জুড়ে বলেন কয়টা দল এখন আসেন কোন দল সেই দলের নাম ছিল বনি ইসরাইল একটু পরে আমি কাহিনী আরম্ভ করব বনি ইসরাইলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল কারণ এর আগে মিশরকে শাসন করত বনি ইসরাইল এর আগে মিশরকে শাসন করেছেন ইউসুফ নবী ছিলেন ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল ইসরাইল হলো ইয়াকুব নবীর উপাধি ইয়াকুব নবীর ছেলেদেরকে বলা হয় বনু ইসরাইল ইয়াকুব নবীর অবস্থান ছিল ফিলিস্তিনের কেনান কিন্তু ইয়াকুব নবীকে যখন তার ভাইয়েরা হিংসায় পড়ে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তিনি মিশরে আসলেন প্রথমে তিনি মিশরের রাজপ্রাসাদে বড় হলেন তারপরে জেলখানায় গেলেন চক্রান্তের শিকার হয়ে অতঃপর জেলখানা থেকে বের হওয়ার পরে মিশরের ক্ষমতার মসনদে তাকে বসায়া দিলেন কি আরো জোরে বলেন কি আল্লাহ যদি চান কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন কিনা ইউসুফ নবীকে তার দশ ভাইরা হিংসার বশবর্তী হয় অন্ধকার কুয়ায় নিক্ষেপ করেছিল যাতে করে ইউসুফ নবীকে খতম করে দেওয়া যায় কিন্তু রব্বুল আলামিন ইউসুফ নবীকে তার কুদরতি ব্যবস্থাপনায় অন্ধকার সেই কুয়া থেকে উঠায়া মিশরের রাজ সিংহাসনে বসায়া দিলেন তাহলে আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে আল্লাহ পারেন কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি কাউকে চান ক্ষমতার মসনদ থেকে জুতার বাড়ি খাওয়ায়ও নামাতে পারেন কিনা তাহলে সকল ক্ষমতার মালিক যিনি আওয়াজ করে বলেন তিনি কে ইউসুফ নবী মিশরের সিংহাসনে বসার পরে তার বাবা এবং পরিবারের সবাই ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলেন মিশরকে কয়েক শতাব্দী বনে ইসরায়েলের লোকেরা শাসন করেছিল এরপরে ফেরাউনরা বনে ইসরায়েলদেরকে হটিয়ে মিশরের ক্ষমতা গ্রহণ করেছিল ফেরাউনরা ভেবেছিল আর যেন কোনোদিন বনে ইসরায়েল মাথা উঁচু করে না দাঁড়ায় এই জন্য বনে ইসরায়েলকে তারা দুর্বল করে রেখেছিল তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছিল তাহলে এই আয়াতে ফেরাউনি চরিত্রের লোকদের আরেকটা বৈশিষ্ট্য জানলাম যে তারা তাদের ক্ষমতার জন্য যারা তাদের জন্য হুমকি এদেরকে নানানভাবে কায়দা করে দুর্বল রাখা এটা হলো ফেরাউনি চরিত্রের বৈশিষ্ট্য চার নাম্বার তার বৈশিষ্ট্য হলো যেন বনে ইসরায়েলের লোকেরা যেন তার ক্ষমতার জন্য হুমকি হয়ে না যায় এই জন্য বনি ইসরাইলের লোকদের ঘরে যখন ছেলে সন্তান জন্ম নিত ইউদাব্বিহু আবনাআহুম ছেলে দুলুকে নবজাতক ছেলে জন্ম নিয়েছে ধরে জবাই করে ফেলত ওয়াইস্তাহিয়ি নিসাআহুম মেয়েদেরকে রেখে দিত ফেরাউন তার গদির জন্য ক্ষমতার জন্য যাদেরকে হুমকি মনে করত সেই ছেলে সন্তানগুলোকে বনে ইসরাইলের নবজাতক ছেলেগুলোকে মেরে ফেলত হত্যা করে ফেলত তাহলে ক্ষমতার জন্য ক্ষমতার গদি টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে ক্ষমতায় থাকা অসম্ভব হবে তাদেরকে কায়দা কানুন করে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে ফেলা এটা হলো ফেরাউনি চরিত্র অবশ্য এই চরিত্রের মানুষ বর্তমান দুনিয়ায় এখন একদম নাই তাহলে এই ফেরাউনের বৈশিষ্ট্য বললাম মোট কয়টা আর জোরে বলেন কয়টা আল্লাহ বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল সন্ত্রাসী কারণ তার চারটা কাজ ভালো মানুষের কাজ নাকি সন্ত্রাসীর কাজ এজন্য আল্লাহ তার চারটা বৈশিষ্ট্যের কথা বলে তার পরিচয় দিলেন তার ডেফিনেশন দিলেন আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল একজন সন্ত্রাসী এরপরে আসেন আল্লাহ তাআলা এর পরের আয়াতে কি বললেন শুনেন ওয়ানুরিদু আননামুন্না আলাল্লাযীনা ইসতুদাইফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন আল্লাহ তাআলা বলছেন ফেরাউন চেয়েছিল আল্লাহর দলের লোক
অর্থাৎ বনী ইসরাইল যারা আল্লাহর দ্বীনের উপরে ছিল তাদেরকে দুর্বল করে রাখতে আর আল্লাহ চেয়েছেন আল্লাহর দলের লোকগুলোকে জমিনের নেতৃত্ব দিতে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন সে চেয়েছিল দুর্বল রাখতে আর আমি চেয়েছিলাম সেই দুর্বলদেরকে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব দিতে জমিনের মধ্যে নেতৃত্ব দিতে আমি চেয়েছিলাম তাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাতে যাতে করে ফেরাউন দেখে পরের আয়াতে আল্লাহ বলেন শেষের আয়াতটা শুনেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন আমি চেয়েছিলাম জমিনের মধ্যে সেই দুর্বল লোকগুলো দুর্বল হচ্ছে বনী ইসরাইল জুড়ে বলেন দুর্বল হলো বনি ইসরাইল তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে সাঙ্গপাঙ্গদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে ব্যাপারে তারা আশঙ্কা করছিল যাদের মাধ্যমে তাদের গদি চলে যেতে পারে যে আশঙ্কা তারা করছিল আমি আল্লাহ চেয়েছিলাম ওই দুর্বল লোকগুলাকে ফেরাউনদের উপরে প্রতিষ্ঠিত করে দিতে এখন বলেন তো ফেরাউনের চাওয়া পূরণ হয়েছে না আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে জোরে বলেন কার সিদ্ধান্ত এবার আমি গল্পটা শুরু করি সবার মনোযোগ আছে তো মিশর শাসন করত ফেরাউনরা মুসা নবীর জামানায় দুইজন ফেরাউন ছিল প্রথম ফেরাউনের নাম ছিল সেকেন্ড রামিসেস এরপরে বাপ এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে এর নাম এসেছে দুইটা কোন কোন বর্ণনায় এসেছে তার নাম মানপেতা কোন কোন বর্ণনায় এসেছে মারনেপ্তা কোন কোন বর্ণনায় এসেছে মানেপ্তা দুইটার যে কোনো একটা হবে ফেরাউনরা মিশর শাসন করত একদিন মিশরের রাষ্ট্রপ্রধান ফেরাউন স্বপ্নে দেখল মনোযোগ আছে তো একদিন সে স্বপ্ন দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে এসে ফেরাউনের বংশ ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ জুড়ে বলেন কোন বংশ কিপ্তি বংশের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু অন্যদিকে বনি ইসরাইলের কারো ঘর বাড়ি জ্বলে পুড়ে যায় নাই এই স্বপ্ন দেখার পরে সে আতঙ্কিত হয়ে গেল ফেরাউন এবার তার রাজ্যের সকল স্বপ্ন বিশারকদেরকে ডাকলো ডেকে বলল আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরাইলদের মধ্য থেকে এমন একটি শিশুর জন্ম হবে যেই শিশুর মাধ্যমে তোমার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো ফেরাউন দুশ্চিন্তায় পড়ে গেল তার ক্যাবিনেট সদস্যদেরকে আহ্বান করল মন্ত্রিসভার বৈঠক বসে গেল তারা চিন্তা করল তাহলে আমাদের মসনদকে কিভাবে টিকায় রাখা যায় সিদ্ধান্ত নিল সবাই মিলে সিদ্ধান্ত নিল তাহলে বনি ইসরাইল থেকে শিশু জন্ম নিলেই যদি তার মাধ্যমে ভবিষ্যতে আমাদের সাম্রাজ্য হুমকির সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বনি ইসরাইলের যে সন্তান জন্ম নিবে জন্ম নেওয়ার সাথে সাথে ছেলে হলে আমরা সেটাকে ধরে জবাই করে ফেলবো আর যদি মেয়ে জন্ম নেয় মারব না রেখে দিব যাতে এদেরকে আমরা দাসী হিসাবে আমরা যাতে এদেরকে ব্যবহার করতে পারি এই সিদ্ধান্ত যখন কার্যকর হয়ে গেল বনি ইসরাইলের প্রত্যেকটা লোকদের বাড়িতে ধাত্রী মহিলারা যেত কোন বাড়িতে গর্ভবতী নারী আছে সেটার লিস্ট তারা করত কোন গর্ভবতী মহিলা যখন সন্তান জন্ম দিত ধাত্রী মহিলারা ওই বাড়িতে যেত গিয়ে যদি দেখত ছেলে সন্তান জন্ম নিয়েছে সঙ্গে সঙ্গে ফেরাউনের বাহিনী ছেলে সন্তানগুলোকে ধরে জবাই করে ফেলত আজকেও দেখেন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন অসভ্য ইহুদিরা তারা যখন ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালায় শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেয় না
এই রকম করে শিশু হত্যা চলছিল ছেলেদেরকে জবাই করা হচ্ছিল কয়েক বছর চলতে লাগলো যুবকরা বুড়া হয়ে গেল বুড়ারা দুনিয়া ছেড়ে চলে গেল এখন এমন একটা সময় আসলো কয়েক বছর শিশু জবাই করতে করতে দেখা গেল এখন ফেরাউনের সাম্রাজ্যে চাকর বাকর কর্মচারীর শর্ট দেখা দিয়েছে কারণ কিপ্তি বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদেরকে বনি ইসরাইলের পুরুষদেরকে চাকর হিসেবে ব্যবহার করত এখন শিশুদেরকে যদি ছোটবেলা জবাই করে ফেলা হয় তাহলে বলেন তো পুরুষের জনসংখ্যা কমবে না বাড়বে কমবে কি একদম একদম নতুন করে আবার আরেকটা বৈঠক আহ্বান করা হলো বলা হলো এই যে আমাদের কোনো পুরুষ কর্মচারী নাই এখন তো আমাদের চলাফেরা বড় কষ্ট হচ্ছে কি করা যায় সিদ্ধান্ত নিল তাহলে এখন থেকে বনি ইসরাইলের নবজাতক শিশুদেরকে এক বছর হত্যা করা হবে আর এক বছর ছাড় দেওয়া হবে এতে করে কিছু চাকর বাকর পাওয়া যাবে এবার এই সিদ্ধান্ত যখন কার্যকর হলো যেই বছর শিশু হত্যার বছর ছিল ওই বয়সের ওই সময়ে রব্বুল আলামিন এবার মুসা নবীকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ আকবার এবার আমাকে জবাব দিতে হবে মুসা নবীর জন্ম হয়েছে হত্যার বছরে নাকি হত্যার বছর ছাড়া আরো জোরে বলেন মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন আমার ঘরে যে আমার ছেলে সন্তানের জন্ম হয়েছে ফেরাউন যদি এই খবর শুনে আমার এই নবজাতক সন্তানটাকে জবাই করে ফেলবে তিনি যখন এই দুশ্চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত মুসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম যিনি পাঠালেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم إلى آخر الآية الله بولشن যখন মুসা নবীর মা দুশ্চিন্তাগ্রস্ত হলেন মুসা নবীর মায়ের দিলের মধ্যে আল্লাহ ইলহাম পাঠালেন ও আমার বান্দি দুশ্চিন্তা করো না তুমি তোমার সন্তানকে নবজাতক বাচ্চাকে সিন্দুকের ভেতরে ঢুকিয়ে দাও জুড়ে বলেন কিসের ভেতরে সিন্দুকের ভেতরে ঢুকি সিন্দুকটা নদীতে ভাসিয়ে দাও এখন নবজাতক একটা বাচ্চাকে জন্মের পরে মা সিন্ধুকে ঢুকায়া নদীতে ভাসিয়ে দিবে এটা কি মায়ের জন্য সহজ না কঠিন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে সান্ত্বনাও দিলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন ভীত হয় না সন্ত্রস্ত হয় না খুব শিগগিরই আমি তোমার সন্তানকে তোমার কুলে ফিরাইয়া দিব শুধু তাই নয় তোমার এই সন্তানকে আমি রসুল বানাব মুসা নবীর মা এবার তার এই নবজাতক শিশু বাচ্চাটাকে নবজাতক ছেলেকে সিন্ধুকে ঢুকায়া এবার তিনি নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন আর তার মেয়েকে বললেন তোমার ভাইয়ের সিন্ধুকের দিকে নজর রাখো দেখো এই সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায় মুসা নবীর বোন এবার নদীর পার ধরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর রাখছেন সিন্ধুকটা নদীর স্রোতধারায় স্রোতের সাথে চলতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের ঘাটে যখন সিন্ধুকটা ভিড়ল ফেরাউনের দাসীরা তখন সিন্ধুকটা ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে আনলো এবার সিন্ধুকটা যখন খোলা হলো আসিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি যখনই সিন্ধুকটা খোলা হলো
এত সুন্দর শিশু বাচ্চাকে দেখে আসিয়া মায়ায় পড়ে গেলেন আসিয়া সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে সিন্দুক থেকে উঠায়া নিজের কোলে নিয়ে নিলেন নিজের কোলে নিয়ে আদর করছেন এমন সময় ফেরাউন আসলো এসে বলল আসিয়া তোমার কোলে শিশু এই পুত্র এটাকে তুমি কোথায় পেয়েছো আসিয়া ঘটনা শুনালেন ফেরাউনের ভেতরে তখন তো আতঙ্ক চলে ফেরাউন তখন বলল আসিয়া আমার স্ত্রী শোনো এটা মনে হয় বনি ইসরাইল বংশের কোন শিশু এমনিতেই আমি দুশ্চিন্তায় আছি বাচ্চাটাকে আমার কোলে দাও এখনই আমি তাকে হত্যা করে ফেলি যখন ফেরাউন এই কথা বলল আসিয়া তখন কি জবাব দিলেন শুনেন আল্লাহ তাআলা আসিয়ার কথা কোরআনে কারিমে তুলে দিলেন আসিয়া খুব সুন্দর করে বললেন ওয়াকালাতি ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাতখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন খবরদার আমার স্বামী ফেরাউন এই বাচ্চাটাকে হত্যা করো না তাকায় দেখো কত সুন্দর কুররাতু আইনিল্লি ওয়ালাক এই বাচ্চাটা তোমার আমার দুইজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে লা তাকতুলুহু বাচ্চাটাকে হত্যা করো না আসা আইয়ান ফানা এই বাচ্চার মাধ্যমে আমরা বেনিফিটেড হতে পারি অথবা আও নাতখিযাহু ওয়ালাদা আমাদের তো কোনো সন্তান নাই চলেন আমার স্বামী এই বাচ্চাটাকে আমরা নিজেদের পুত্র বানিয়ে ফেলি নিজের ছেলের মতো লালন পালন করি স্ত্রীর এই কথা শুনে ফেরাউনের মন গলে গেল ফেরাউন আর হত্যা করলো না দেখেন যে মুসার ভয়ে ফেরাউন এত কিছু করছে সেই মুসাকে জন্ম দেওয়ার পরে সেই মুসাকে আবার টেকনিক করে কৌশল করে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিলেন কি আরো জোরে বলেন কি এবার শুনেন মজার ঘটনা কি ঘটলো আশ্চর্য ঘটনা এবার শিশু বাচ্চা কি আমাদের মতো মাছ মাংস খায় নাকি শিশু বাচ্চা তো বুকের দুধ খায় আসিয়া এবার মহারানী রাজরানী অর্ডার করলেন যে এই শিশু বাচ্চার দুধ পানের জন্য ধাত্রী মহিলা নিয়ে আসো বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মহিলা আনা হলো কিন্তু শিশু নবী মূসা কোন ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করেন না আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল কারণ অন্য নারীদের স্তনের মধ্যে দুধ অন্য নারীদের স্তনের মধ্যে মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে যখন এই শিশু বাচ্চা কোন ধাত্রীর স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে না তখন আসিয়া টেনশন বেড়ে গেল শিশু বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায় ওইদিকে মুসা নবীর মন খোঁজ নিতে 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 ফেরাউনের প্রাসাদে কৌশল করে ঢুকে গেছেন যখন দেখছেন যে শিশু মুসা কোন ধাত্রীর স্তন থেকে দুধ পান করেন না তখন মুসা নবীর বোন সেই সময় বললেন আল্লাহ তার কথাটা কোরআনে তুলে দিলেন তিনি তখন বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন মুসা নবীর বোন তখন বললেন আমি কি আপনাদেরকে এমন একটি ফ্যামিলি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চাটার দেখাশোনা করবে আসিয়া খুশি হয়ে গেলেন আসিয়া খুশি হয়ে বললেন কোন পরিবার নিয়ে আসো মুসা নবীর বোন এবার দৌড়ায় দৌড়ায় বাড়িতে গিয়ে মাকে বলে মা গো আসেন আসেন আপনার শিশুপুত্রের জন্য টেনশন আর করা লাগবে না এখন মুসা নবীর মা দৌড়ে দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকলেন এসে তার কলিজার টুকরা সন্তানকে যখন বুকে নিলেন দেখা গেল মুসা নবী এবার তার মায়ের স্তন থেকে এবার তিনি দুধ পান করা আরম্ভ করে দিলে এই খবর ফেরাউনের কানে গেল শুনে এবার ফেরাউন কি অফার করল ফেরাউন বলল এত ধাত্রী আনলাম কোন ধাত্রীর স্তন থেকে দুধ পান করে না সুতরাং তোমার স্তন থেকে দুধ পান করেছে তুমি আর শিশুটাকে বাড়ি নিয়ে যাওয়ার দরকার নাই তুমি এখন থেকে তোমার বাড়িতে না আমার রাজপ্রাসাদে বসবাস করবা আল্লাহ আকবার শুধু তাই নয় তুমি যে এই শিশুপুত্রকে দুধ পান করাবা এই জন্য আমার ফেরাউনি সাম্রাজ্য থেকে মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে এখন দেখেন ঘটনা কি ঘটলো যেই ফেরাউন মুসার ভয়ে অবস্থা খারাপ
ওই মুসাকে জন্ম দিয়া ফেরাউনের ঘরে ঢুকাইয়া রাজ প্রাসাদে রাজার হালতে এবার বড় করার ব্যবস্থা করেছেন কি ফেরাউনের চরিত্রের মানুষ তা ক্ষমতার জন্য চতুর্দিকে মানুষ খুন করে অথচ সেই যুগের ফেরাউন সে নিজেই জানতো না তার ঘরেই তার সাম্রাজ্য পতনের ব্যবস্থা আছে দুনিয়ার বেশিরভাগ ফেরাউনরা ক্ষমতার জন্য মানুষ হত্যা করলেও দেখা যায় শেষ পর্যন্ত ফেরাউনের চরিত্রের লোকদের আশেপাশের লোকদের বিশ্বাস ঘাতকতার কারণে তাদের ক্ষমতা চলে যায় ফেরাউন যেই মুসার ভয়ে কাতর সেই মুসাকেই ফেরাউনের ঘরে ঢুকায়া দিয়েছেন কে আর জুড়ে বলেন কে এবার মুসা নবী বড় হয়ে উঠছেন গরিবি হালতে নাকি রাজার হালতে আস্তে বলবেন না কোন হালতে মুসা নবী এবার যুবক হয়ে গেলেন যখন তিনি যুবক হয়ে গেলেন সকল নবীদেরকে ফিজিক্যালি শক্তিশালী করেছেন কে সব নবীরা ছিলেন ফিজিক্যালি ফিট সকল নবীরা ছিলেন সুঠাম দেহি নবীরা ছিলেন শক্তিশালী এজন্য যুবকদেরকে বলবো ফিজিক্যাল ফিটনেসের প্রতি যত্নবান হওয়া লাগবে ফিটনেস যেন ভালো থাকে এমনটা যেন না হয় যে হাঁটতে গেলে আগে পেট চলে যায় ফিজিক্যালি ফিটনেস থাকা লাগবে সুঠাম দেহি হওয়া লাগবে সকল নবীকে আল্লাহ শারীরিকভাবে শক্তিশালী করেছেন মুসা নবীকে আল্লাহ কোরআনে বলেছেন কাওয়িয়ুল আমিন তিনি ছিলেন শক্তিশালী তিনি ছিলেন আমানতদার আবার ইয়াতে আল্লাহ কি বলছেন দেখেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা وكذلك نجزي المحسنين আর যখন আমার মুসা যৌবনে চলে গেলেন তখন আমি তাকে ইলম দিলাম জ্ঞান দিলাম হিকমত দিলাম প্রজ্ঞা দিলাম মুসা নবী তিনি একদিন দুপুরবেলা শহরে ঘুরতে বের হয়েছেন কোন সময়ে আরো জোরে বলেন আপনারা শুনতেছেন তো মূল কাহিনী শুরু হয়ে গেছে এখন একদিন দুপুরবেলা ঘুরতে বের হলেন ঘুরতে যখন বের হলেন দুইজন লোক ঝগড়া করছিল একজন ফেরাউনের বংশ ফেরাউনের বংশের নাম কি বলেছিলাম কিপ্তি বংশ জোরে বলেন ফেরাউনের বংশের নাম মুসা নবীর বংশের নাম বনে ইসরায়েল বনে ইসরায়েলের এক লোক আর কিপ্তি বংশের এক লোক ঝগড়া করছিল মুসা নবী পাশ দিয়ে যাচ্ছিলেন এখন কিপ্তি বংশের লোক সে বনে ইসরায়েলের লোকটার উপর জুলুম করছিল কারণ তার ভিতরে একটা জিনিস আছে যে আমার বংশের লোক ক্ষমতায় মাঝে মাঝে দেখবেন ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে আমার দল ক্ষমতায় আমার ভাই ক্ষমতায় আমার বাপ ক্ষমতায় এই রকম ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করা এইগুলো হলো ফেরাউনি চরিত্র এই লোক বনি ইসরায়েলের এক দুর্বল লোকের উপর জুলুম করছে বনি ইসরায়েলের ওই দুর্বল লোকটা মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে সাহায্য চাইল মুসা নবী এগিয়ে গেলেন দুইজনের মধ্যে ঝগড়া মীমাংসা করে দিতে চাইলেন কিন্তু ফেরাউনের বংশের কিপ্তি বংশের লোকটা কথা শুনছিল না মুসা নবীর রাগ ছিল কম না বেশি রাগ উঠে গেছে মারছেন ঘুষি এক ঘুষিতে দুনিয়া থেকে আউট আল্লাহু আকবার আচ্ছা ঘুষি দিলে এক ঘুষিতে মানুষ মরতে পারে এটা আপনাদের বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় শুনেন যুবকরা বক্সিং খেলা আছে না বক্সিং খেলা আছে না তারপর আরেকটা আছে না রেসলিং চিকিৎসকরা বলেন মানুষের শরীরে সেন্সিটিভ এমন 5-6টা জায়গা আছে যেখানে জোরে কিল লাগাতে পারলে মানুষ কি হবে মরে যাবে মুসা নবী একটা ঘুষি মারলেন এক ঘুষিতেই কাম সারা লোকটা মারা গেল এই লোক যখন মারা গেল এই খবর ফেরাউনের কাছে চলে গেল এবার ফেরাউনের সভাসদ সবাই বলল আমাদের বংশের লোককে মেরে ফেলেছে এটা তো বড় আশ্চর্যজনক ঘটনা ফেরাউনকে বলা হলো মুসাকে গ্রেফতার করা হোক ফেরাউন এবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো সভাসদের মধ্যে একজন ছিলেন যিনি মুসা নবীকে ভালোবাসতেন তিনি তখন দৌড়াইয়া আসলেন কোরআন
কোরআনে তার কথা এভাবে বলা হয়েছে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ওই লোকটা দৌড়ে দৌড়ে আসলেন এসে মুসা নবীকে বললেন মুসা তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে এখন তুমি তাড়াতাড়ি পালাও মুসা নবী এই কথা শুনে এবার মিশর ছেড়ে পলায়ন করলেন অর্থাৎ হিজরত করলেন এবার মিশর থেকে অজানা গন্তব্যে তিনি চলতে লাগলেন যেতে 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 এক অজানা এলাকায় চলে গেলেন মাদিয়ানে চলে গেলেন মাদিয়ানের একটা কুয়ার পাশে পিপাসার্ত অবস্থায় তিনি গেলেন পানি পানের জন্য ঠিক সেই সময় তিনি লক্ষ্য করলেন এই কুয়ার পাশে অনেক মানুষেরা তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে আর কিছু দূরে দুইজন মেয়ে তাদের পশুর পাল নিয়ে অত্যন্ত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে এই চিত্র দেখে তার মনে কিছুটা দয়া আসলো তিনি ওই মেয়েদের কাছে গেলেন গিয়ে বললেন কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ওই মেয়েরা তখন বলল আমাদের বাবা বয়স্ক মানুষ বুড়া মানুষ আমাদের কোনো ভাইও নাই আমাদের পশুর পালকে আমরা মরুভূমিতে নিয়ে আসি আর এই কুয়ার মধ্যে আমরা পানি পান করাই আমরা তো মহিলা মানুষ পুরুষদের ঠেলা ঠেলিতে যাইতে পারি না সবাই পানি পান করিয়ে যাওয়ার পর আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই এজন্য বাড়িতে যেতে আমাদের দেরি হয়ে যায় এই কথা শুনে মুসা নবীর একটু দয়া লাগলো তিনি বললেন তোমরা দাঁড়াও তোমাদের পশুর পালকে আজ আমি পানি পান করাইয়া দিব তিনি তখন ওই মেয়েদের পশুর পালকে পানি পান করাইয়া দিলেন এবার মেয়েগুলো তাড়াতাড়ি বাড়িতে চলে গেল ওই দুই মেয়েও ছিলেন নবীর মেয়ে সুআইব আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা মাদায়ানবাসীদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন সুআইব আলাইহিস সালাম তখন বার্ধক্যে ছিলেন মেয়েরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো তিনি বললেন কি ব্যাপার প্রত্যেক দিন তোমরা বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় আজকে এত তাড়াতাড়ি কেমনে চলে আসলে মেয়েরা তখন ঘটনা শোনালো এক যুবক আমাদের পশুর পালকে আজকে তাড়াতাড়ি পানি পান করিয়েছে তখন সুআইব আলাইহিস সালাম বললেন যিনি সহযোগিতা করলেন তাকে তো পুরস্কৃত করা উচিত তোমরা তাকে কেন আমার কাছে নিয়ে আসলে না যাও আমার মেয়েরা ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো কারণ কোনো মানুষ উপকার করলে কোনো মানুষ উপকার করলে তাকে কৃতজ্ঞতা জানানো উচিত সুযোগ থাকলে তারও উপকার করা উচিত এজন্য সুআইব নবী বললেন যাও লোকটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো ওইদিকে মুসা নবী এমন এলাকায় আসলেন এই এলাকাটা তার জন্য চেনা না অজানা জোরে বলেন জানা না অজানা ওই কুয়া থেকে পানি পান করে তিনি এক গাছের ছায়ায় বসে থাকলেন আর দোয়া করলেন আল্লাহ অজানা এলাকায় এসে যে তুমি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও আল্লাহ কেমনে ব্যবস্থা করলেন শোনেন দুই মেয়ে চলে আসলেন মুসা নবীর কাছে এসে বললেন আমাদের বাবা আপনাকে ডেকেছেন তিনি বললেন কেন তখন দুই মেয়ে বললেন আপনি যে আমাদের উপকার করেছেন সহযোগিতা করেছেন আমার বাবা এই জন্য ডেকেছেন সম্ভবত তিনি আপনাকে পুরস্কৃত করতে চান মুসা নবী মনে মনে বুঝলেন দোয়া মনে হয় কবুল হয়ে গেছে আল্লাহু আকবার এখান থেকে একটা শিক্ষা নিন যে কোনো মুসিবতে কখনো ফ্রাস্ট্রেট হবেন না হতাশ হবেন না যার কাছে আপনি চাইবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে মুসা নবী বললেন ঠিক আছে তোমাদের বাড়িতে যাব কিন্তু তোমরা আমার সামনে হাঁটবা না তোমরা আমার পিছনে হাঁটো কারণ একজন পুরুষ মানুষের সামনে মহিলা হাঁটলে বলেন তো ওই পুরুষ মানুষের দিলের মধ্যে ফিতনা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই যুবক ভাইয়েরা এখান থেকে শিখো মেয়েদের পিছনে ঘুর ঘুর করা এটা নবীদের চরিত্র নয় এটা হলো শয়তানি চরিত্র এজন্য কখনো কোনো মেয়ের পিছনে ঘুরবা না নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে করে মেয়েদের মা বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুর ঘুর করে ঠিক যেমনটা করেছিলেন মুসা নবী তিনি বললেন শোনো মেয়েরা তোমরা আমার সামনে হাঁটবা না তোমরা আমার পিছনে হাঁটো আর পিছন থেকে আমাকে বলো আমি কোন দিকে যাব ডানে গেলে ডানে বলো বামে গেলে বামে বলো তোমরা আমাকে সংকেত দিও সংকেত শুনে শুনে সামনে আগাবো এবার তারা পথ চলতে 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 বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছার পরে সুআইব আলাইহিস সালাম মুসা নবীকে কাছে ডাকলেন ডেকে তার পরিচয় জানতে চাইলেন পরিচয় দিলেন তখন তিনি তার সকল ঘটনা বললেন কেমনে তিনি মিশর থেকে মাদিয়ানে আসলেন তখন সুআইব আলাইহিস সালাম বললেন আহারে তুমি তো বড় অসহায় মানুষ এই এলাকায় তোমার জন্য
আসলে থাকার জায়গা নাই খাওয়ারও জায়গা নাই এমন সময় মেয়ে দুইটা বলল আব্বা জান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই সুতরাং এই লোকটা যেহেতু তার এখানে থাকা খাওয়ার জায়গা নাই এই লোকটাকে কর্মচারী হিসেবে রেখে দেন কারণ আমরা তাকে দেখেছি কাউইউল আমিন তিনি হচ্ছেন শক্তিশালী মানুষ তিনি হচ্ছেন আমানতদার মেয়েরা মুসা নবীর ব্যাপারে মুসা নবীর কয়টা বৈশিষ্ট্য বলল জুড়ে বলেন কয়টা এক নম্বরে বলল তাকে আমরা দেখেছি শক্তিশালী জুড়ে বলেন দুই নম্বর আমানতদার এখন শোয়াইব আলাইহিস সালাম বললেন এই পুরুষ যে শক্তিশালী এবং আমানতদার মেয়েরা তোমরা এটা বুঝছো কেমনে শুনতেছেন তো তোমরা বুঝছো কেমনে মেয়েরা তখন বললেন শক্তিশালী কেমনে বুঝে যে শুনেন এত ভীর ঠেলায়া তিনি আমাদের পশুর পালকে পানি পান করিয়েছেন আবার কোন কোন তাফসিরে কোন কোন রওয়ায়াতে এসেছে ওই কুয়ার উপরের ঢাকনা ছিল এই কুয়ার উপরে যে ঢাকনা ছিল এটা সরাতে কয়েকজন পুরুষ মানুষ লাগে কিন্তু মুসা নবী তার এক হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে এটা সরায়া দিয়েছেন আল্লাহু আকবার এখনকার যুবকগুলা দুর্বল ঠিকমতো খায় না রাত রাত দুইটা তিনটা বাজে ঘুমাইতে ঘুমাইতে যুবকের শক্তি এমন আমার বুড়া চাচাদের সাথে পারবে না যুবককে শক্তিশালী হতে হবে এনার্জেটিক হতে হবে শোনেন যুবক ভাইরা কথাটা খারাপ ভাবে নিয়েন না আপনি যদি এনার্জেটিক না থাকেন বিয়ের পরে বউও টিকবে না শক্তিশালী হওয়া লাগবে পুরুষ মানুষ তো শক্তিশালী হয় শুয়াইব আলাইহিস সালামের মেয়ে বললেন তাকে আমরা দেখেছি শক্তিশালী এবার তিনি বললেন আমানতদার কেন বলেছো শুনেন মজার একটা ঘটনা দেখেন বিয়ে শাদী কেমনে হয় তারা বললেন আমানতদার এই জন্য বলেছি যখন তাকে আমাদের বাড়িতে আনতে গেলাম তখন আমাদেরকে পিছনে দিয়েছে তিনি সামনে হেঁটেছেন আমরা তার সামনে হাঁটতে পারি নাই এই কথা শুনে শুয়াইব নবী বুঝে ফেললেন এগুলো তো সাধারণ মানুষের চরিত্র নয় কারণ এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই শুয়াইব নবী মনে মনে বলছেন আহারে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য এতদিন যে টেনশনে ছিলাম এখন তো আমি একেবারে টাটকা লুকি পেয়ে গেলাম তিনি তখন বললেন তাহলে এই পুরুষকে আমরা এই লোকটাকে আমরা কর্মচারী হিসাবে রাখব না মুসা নবীকে বললেন আমার এই দুইটা মেয়ে থেকে আমি আপনার কাছে একটা মেয়েকে বিয়ে দিতে চাই আপনি আমার বাড়িতে জামাই হয়ে থাকবে এখন সুবহানাল্লাহ তো ঠিকই কইলেন এবার প্রশ্নের উত্তরে দেন শুয়াইব নবী তার মেয়েকে মুসা নবীর কাছে বিয়ে দিলেন টাকা পয়সা ক্ষমতা দেখে নাকি চরিত্র দেখে আমরা কি করি মেয়ের বাপ কোনো ছেলে প্রস্তাব নিয়ে আসলে আগেই কয় সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরি করে যারা পয়সাওয়ালা হয় এদের বেশিরভাগই দুই নম্বরই করে হয় হ্যাঁ সরকারি চাকরির পাশাপাশি অনেক মানুষ আছে তার অন্যান্য ব্যবসা বাণিজ্য আর অনেক কিছু আছে সেটা ভিন্ন কথা সরকারি চাকরির স্কেল বেতনের স্কেল কি আমরা জানি না বাংলাদেশে ফার্স্ট গ্রেডে বেতন পানকে সর্বোচ্চ বেতন মহামান্য রাষ্ট্রপতি ওনার বেতন হচ্ছে ১,২০,০০০ টাকা তাহলে মহামান্য রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের এরপরে প্রাইম মিনিস্টার এরপরে অন্যান্য পদ যারা সরকারি চাকরি পরে অষ্টম গ্রেড নবম গ্রেড বিভিন্ন গ্রেডে তারা বেতন পায় না তাহলে মহামান্য রাষ্ট্রপতির বেতন যদি হয় ১,২০,০০০ তাহলে রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে বেশি না কম জোরে বলতে হবে আমাদের এই প্রজাতন্ত্রের অনেক কর্মচারী দেখেছি বাপরে বাপ হাতের মধ্যে দুইটা তিনটা আইফোন হাতের মধ্যে অ্যাপল ওয়াচ অথচ যে বেতন সে পায় এই বেতন দিয়ে তার নিজের খরচ পরিবারের খরচ সামলায়া দুইটা আইফোন কিনতে কমসে কম ৪-৫ বছর সময় লাগবে ঠিক আছে কথা তাহলে চাকরি বাকরি কইরা এরপরে এত আইফোন দুইটা তিনটা আইফোন হাতে অ্যাপল ওয়াচ তারপরে গাড়ি বাড়ি সব হয়ে গিয়েছে এগুলো দেখেই বোঝা যায় তার ইনকামের ভেতরে হারাম আছে ঘুষ আছে দুর্নীতি আছে ঠিক তো কইলেন আবার সরকারি চাকরি আরে বাপরে বাপ মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করবেন বাবা তুমি যে টাকা ইনকাম করো এটা হালাল উপায়ে না হারাম উপায়ে
একটা ছেলে যখন বিয়ে করে তার বয়স কত ইয়ার থাকে 20 থেকে 30 এর ভিতরে আপনারা বলেন তো বিবেক খাটাই আমাকে উত্তর দেন 20 30 বছর বয়সে কোনো মানুষ কি কোটিপতি হতে পারে হইলে হবে দুর্নীতি করে আসলে সে হতে পারবে কিন্তু প্রপার ওয়েতে হালাল ভাবে ব্যবসা করে মানুষ সম্পদশালী হতে হতে মিনিমাম 35 40 45 বছর হয়ে যায় আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার বয়স যখন 24 25 26 বছর ছিল তখন কি আপনি কোটিপতি ছিলেন হ্যাঁ 25 26 বছরে অনেকের কাছে সম্পদ থাকে ওটা তার সম্পদ না এটা বাপ দাদার থেকে পাওয়া সম্পদ অনেকে আছে এলাকায় হাঁটে আর চলে জানোস আমার বাপের এটা আছে আমার চাচার এটা দাদার এটা যে ব্যক্তি সমাজে হাঁটা চলার সময় কথায় কথায় বাপ দাদা চাচাদের কথা বলে সে একটা গাধা আর যে ব্যক্তি নিজের যোগ্যতা তৈরি করে নিজের যোগ্যতায় চলে সে হলো শাহজাদা আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না শাহজাদার কাছে বিয়ে দিয়েন বুঝতে পেরেছেন কথা মুসা নবী তার কাছে শুআইব আলাইহিস সালাম তার মেয়ে মুসা নবীর কাছে বিয়ে দিলেন কি দেখে জোরে বলেন আরো জোরে বলেন এখানে যত আব্বাজান এসেছেন মহিলা পেন্ডেলে যত আম্মাজান আছেন শুনেন যখনই মেয়ের জন্য প্রস্তাব আসে দেখবেন ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখবেন ছেলেটা নামাজি কিনা ছেলেটার দিন দিনদার কিনা এই ছেলেটার দিন মানে কিনা যদি দেখেন টাকা পয়সা কম আছে কিন্তু ছেলেটা তার মধ্যে দিনদারিতা আছে তার মধ্যে নামাজ আছে ভালো ছেলে চরিত্রবান ছেলে মেয়েটাকে ওই ছেলের হাতে দিয়ে দেন দেখবেন আপনার মেয়ে দিনদার ছেলের সাথে সংসার করে সুখে থাকবে টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যায় না আমার নবীর ঘরে কোনো দামি জিনিসপত্র ছিল না সুন্দর কোনো বাড়িও ছিল না কিন্তু নবীজির সকল স্ত্রীগণ বলেছেন নবীজির স্ত্রীগণ হলেন আমাদের মা তারা হলেন উম্মাহাতুল মুমিনিন তারা প্রত্যেকই বলেছেন আল্লাহর রাসূলের ঘরে ধন দৌলত ছিল না কিন্তু আল্লাহর রাসূলের ঘরে ভালোবাসা আর সুখের কোনো কমতি ছিল না তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা টাকা পয়সা ক্ষমতা দেখব না চরিত্র দেখব আরো জোরে বলেন টাকা পয়সা দেখা দিবেন তো মেয়েটার একদম বান্দির মতো রাখবে দাসীর মতো রাখবে চরিত্র দেখে দেন বউকে ওই ছেলে সম্মান করে কোন জায়গায় ছিলাম মনে আছে তো না 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 বিয়ে শাদীর ব্যবস্থা তাই না এখন বলেন তো বিয়ের সময় মোহর আনা লাগে কিনা আরো জোরে বলেন এখন মুসা নবী যে বিয়ে করবেন মোহর আনা আছে নাকি তার কাছে টাকা নাই পয়সা নাই অজানা এলাকা নতুন এলাকায় আসলেন এখন মোহর আনাটা কেমন হবে আপনাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসলে যেভাবে মোহর আনা চাপাইয়া দেন 8 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ ছেলেগুলো এত টাকা পাবে কোথায় এখনকার মুসলিম সমাজে আমাদের সমাজে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে এই জন্য জেনা ব্যভিচার সহজ হয়ে গিয়েছে যদি বিয়ে শাদীর সিস্টেমটাকে সহজ করে দেওয়া হতো তাহলে সমাজের মধ্যে জিনা থাকতো না জিনা কমে যেত এবার শুনেন মোহর তো নাই তিনি মোহর আনা কি দিবেন তখন শুআইব আলাইহিস সালাম শ্বশুর এবার জামাইকে প্রস্তাব দিলেন ঠিক আছে আমার মেয়েকে বিয়ের পরে বিয়ের মোহর আনা বাবু আপনি আমার ঘরে 8 বছর কর্মচারী হয়ে থাকবেন জুড়ে বলেন কয় বছর তবে হ্যাঁ আপনি যদি আরো 2 বছর বাড়াইয়া থাকেন সেটা আরো ভালো মুসা নবী তখন বললেন ঠিক আছে আমি 8 বছর নয় 10 বছর থাকবো তাহলে বিবাহের মোহরানা হচ্ছে 10 বছর শ্বশুরের বাড়িতে থাকা শ্বশুরের পশুরুপাল এগুলোর দেখাশোনা করা তাহলে শ্বশুর তার মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের জন্য মোহরানাটা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন আপনারা কি করেন আমরা ওয়া আমাদের দেশে ওয়াজ বেশি হয় আমল হয় বিয়েকে সহজ করতে পারবেন ইনশাআল্লাহ আওয়াজ দেখছেন এখন সহজ করতে পারবেন সহজ করতে পারবেন যুবক ভাইদেরকে বলছি বিয়ে শাদীর সময় মোহরানা ক্যাশ দিয়ে দিবা যে মেয়ের বাপ মোহরানা বেশি দাবি করবে ওই বাপের মেয়ে বিয়ে করার দরকার নেই সোজা কথা বলে দিবেন আমি সুন্নতি তরিকায় বিয়ে করব মোহরানা ক্যাশ দিব আমি যুবক মানুষ আমি সুন্নত তরিকায় বিয়ে করব পুষলে দেন না পুষলে এইরকম যুবকরা সিদ্ধান্ত নিলে সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ লজ্জা করে না 25 26 বছরের ছেলেকে 10 লাখ 20 লাখ 30 লাখ মোহরানা দেন 10 টাকাও তো নগদ দেয় না
বিয়েটাকে আপনারা সহজ করেন আল্লাহর নবী অনেক সাহাবীর বিয়ে পড়িয়েছেন বলেছেন তোমার কিচ্ছু আছে কিনা তিনি বললেন না কিছুই নাই তিনি তখন বললেন আল্লাহর নবী তখন বললেন কুরআন জানো কিনা বললেন হ্যাঁ তিনি বললেন যে মেয়েটাকে বিয়ে করতেছো তোমার স্ত্রী কুরআন জানে না মোহরানা হবে তুমি বিয়ের পরে তোমার স্ত্রীকে কুরআন শিখায়া দিবা আল্লাহর রাসূল বিয়েটাকে সহজ করেছেন না কঠিন করেছেন আমরা কঠিন করব না সহজ করব পারবো তো বিয়ে হয়ে গেল এবার কর্মচারী নয় জামাইয়ার জোরে বলেন জামাইয়ার শ্বশুর 10 বছর থাকলেন 10 বছর শেষ হওয়ার পরে এই 10 বছরে মুসা নবীর ঘরে দুইটা সন্তান হলো জোরে বলেন কয়টা 10 বছর শেষ হয়ে গেল এবার মুসা নবী তার স্ত্রী সন্তান নিয়ে তার নিজের দেশে মিশরে চলে যাবেন এবার শ্বশুর 10 বছর পরে খুশি হয়ে মেয়ের জামাইকে এক পাল দুম্বা উপহার দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময়ে এক পাল দুম্বা দামি জিনিস নাকি খুব অল্প জিনিস কথা বলেন এক পাল দুম্বা উপহার দিলেন জামাইও খুশি হলেন এবার তিনি স্ত্রী সন্তান পরিবার নিয়ে এক পাল দুম্বা নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন পথ যেতে যেতে মিশরের এবার পথ যেতে যেতে মিশরের সিনাই উপত্যকার মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতমালার কাছে তুর পাহাড়ের কাছে যাওয়ার পরে কোন কোন বর্ণনা এসেছে তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন প্রসবের সময় হয়ে গেল কোন কোন রেওয়ায়েতে এসেছে অন্ধকারের কারণে শীতের কারণে পথ হারিয়ে ফেলেছিলেন তখন তিনি পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালাবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না হঠাৎ করে দেখলেন দূরে আগুন দেখা যায় তিনি তখন বললেন তার পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো দেখি আমি এই যে দূরে আগুন দেখা যায় সেখান থেকে কোনো আগুন নিয়ে আসতে পারি কিনা অথবা আমি কোনো পথের সন্ধান পাই কিনা আশ্চর্যজনক ঘটনা ঘটল মুসা নবী এবার আগুনের দিকে যত আগান আগুন তত পিছনে যায় তিনি যত সামনে যান আগুন তত পিছনে যায় আল্লাহ আকবার হঠাৎ করে মুসা নবী দেখলেন গাছের সবুজ ডাল বিশিষ্ট সবুজ পাতার উপরে আগুন জ্বলে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে না তিনি অবাক হয়ে গেলেন এই দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো আশ্চর্যজনক কিছু আছে তিনি কিছুটা ভীত বিহ্বল হয়ে গেলেন এই সময় হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুকা ফখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া আল্লাহ তখন বললেন মূসা এটা আগুন নয় আমি তোমার রব তোমাকে ডাকছি আল্লাহু আকবার তোমার পায়ের জুতা খুলো কারণ হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি এক পবিত্র উপত্যকায় এসেছো এরপরে আল্লাহ মুসা নবীর উপরে তাওহীদ এবং ইবাদতের অনেক বিধান দিলেন আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন মুসা আমি তোমাকে পয়গাম্বার হিসাবে মনোনীত করলাম আর তুমি আর আমি তোমাকে যে নবুয়ত দিলাম নবুয়তের প্রমাণ হিসাবে তোমাকে আজ আমি দুইটা মুজিজা দিলাম জোরে বলেন কয়টা এক নাম্বার হলো তোমার হাতে যে লাঠি আছে এই হাতের লাঠিটা মাটিতে ফেলো তার হাতের লাঠি যখন মাটিতে ফেললেন তখন সেটা সাপ হয়ে গেল আল্লাহু আকবার দুই নম্বরে মুজিজা তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো হাত বগলের নিচ থেকে বের করলে বের করার পরে দেখা গেল সেই হাতের থেকে শুভ্রতা ছড়াচ্ছে আলো ছড়াচ্ছে এই দুইটা মুজিজা আল্লাহ দিলেন এরপরে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা মুসা ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী তার কাছে দাওয়াত নিয়ে যাও সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ মুসা নবী তখন বললেন আল্লাহ
নবুয়তের এই দায়িত্বটা কঠিন আমার মুখের মধ্যে জড়তা আছে আপনি আমাকে নবী বানিয়েছেন সাথে আপনি আমার ভাই হারুনকেও নবী বানায় দেন কারণ আমার ভাই হারুন স্পষ্টভাষী সুন্দর ভাষায় কথা বলে তার বক্তব্য শুনলে মানুষের মন গলে যায় সুতরাং আমার ভাই হারুনকেও আপনি আমার সাথে নবী বানায় দেন আল্লাহ বললেন মূসা আমি তোমার চাওয়া পূরণ করলাম একসাথে দুই ভাইকে আমি নবী বানিয়ে দিলাম এবার শুরু হলো মূল ঘটনা ধৈর্য আছে তো আপনাদের দুই ভাই মূসা এবং হারুন দুই ভাই এবার ফেরাউনের কাছে গেলেন ফেরাউনকে গিয়ে বললেন ফেরাউন আমরা আল্লাহর তরফ থেকে রসূল হিসেবে এসেছি তারা তখন বললেন রসূলুম মির রব্বিল আলামিন আমরা রবের তরফ থেকে বিশ্বজাহানের রবের তরফ থেকে রসূল হিসেবে এসেছি ফেরাউন সে তখন বললে রব এটা আবার কোন জিনিস কারণ ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল শুধু শাসক নয় এক পর্যায়ে সে বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা আমি হলাম বড় খোদা আসলে ফেরাউনটা খোদা না হুদা কথা শুনেন ফালতু কথা বলিয়েন না আমি কি আমার আলোচনা এই যে এক ঘন্টার উপরে আলোচনা করছি আপনারা কি আমাকে ফালতু কথা বলতে শুনেছেন না আপনারাও বলবেন না মাহফিলের পবিত্রতা ঠিক রাখবেন পারবো না ইনশাআল্লাহ আমি তো কোরআন থেকে শোনাচ্ছি আপনাদের কোরআনের তাফসীর কোরআন থেকেই হবে কথা ইনশাআল্লাহ ফেরাউন বলল আমি তো মিশরের খোদা তুমি আবার কোন খোদার দাওয়াত দাও আমি তো রব তুমি আবার কোন রবের দাওয়াত দাও মূসা নবী তখন রবের পরিচয় দিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি তিনি তখন বলেন আমি বিশ্বজাহানের প্রতিপালকের দাওয়াত দিচ্ছি সেই রবের উপর ইমান আনো আর তোমার এই অহংকার ছাড়ো অদ্ভুত ছাড়ো আর যে জুলুম করছো জুলুম নির্যাতন ত্যাগ করো তখন ফেরাউন বলল আচ্ছা মূসা তুমি তো 10 বছর মিশরেই ছিল না কোথায় গেলা হঠাৎ করে আসলা এখন আবার নিজেকে নবী বলেও দাবি করলা তুমি যে নবী এটা কেমনে বিশ্বাস করব কোনো প্রমাণ আছে কিনা মূসা নবী বললেন হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে আমাকে আল্লাহ মুজিজা দিয়েছেন কয়টা আরো জোরে বলেন ফেরাউন বলল আচ্ছা দেখাও তো কি মুজিজা আচ্ছা বলেন তো একজন মানুষ বগলের নিচে হাত ঢুকায়া হাত বের করলো আর হাত থেকে আলো ছড়ালো বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক মূসা নবী দেখালেন ফেরাউন তো অবাক এরপরে মূসা নবী হাত থেকে লাঠি ফেললেন সেটা কি হয়ে গেল ফেরাউনের তো ক্ষমতা টিকায় রাখা দরকার ফেরাউন তখন বলল মূসা তুমি তো 10 বছরে ভালোই জাদু শিখেছো তুমি তো খুব সাংঘাতিক জাদুকর হয়ে গেছো তুমি যে জাদু দেখিয়েছো এর চাইতে আরো ভালো জাদু আমার সাম্রাজ্যের বিখ্যাত জাদুকরেরা দেখাতে পারে মূসা নবী বললেন না এটা জাদু নয় এটা মুজিজা এই মুজিজা আমাকে দিয়েছেন কে ফেরাউন বলল না এগুলো মুজিজা না এগুলো জাদু ফেরাউন এবার তার জাদুকরদেরকে ডেকে আনলো বলল দেখো মূসা তোমার চাইতে ভালো জাদু আমার জাদুকররা দেখাতে পারে ফেরাউনের জাদুকরদের হাতে রশি ছিল রশি তারা মাটিতে ফেলল আসলে জাদু হচ্ছে এক প্রকার ভেলকি ওই রশিগুলো সাপ হয়ে নড়াচড়া আরম্ভ করলো মূসা নবীকে আল্লাহ বললেন মূসা তুমি কোনো চিন্তা করো না তোমার হাতের লাঠিটা একটু ফেলো মূসা নবী লাঠিটা ফেললেন বিরাট সাইজের একটা সাপ হয়ে ওই যে জাদুকরেরা রশি ফেলেছিল সাপ হয়েছিল সবগুলাকে ছোবল দিয়ে দিয়ে গিলে ফেললো আল্লাহ আকবার ফেরাউনের সাম্রাজ্যের বিখ্যাত জাদুকরেরা ভয় পেয়ে গেল তারা তখন বলল ও ফেরাউন এগুলো কোনো জাদু নয় কারণ আমরা হলাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর আমাদের জাদুর কাছে সবার জাদু এসে হেরে যায় আমাদের জাদু দিয়ে আমরা মোকাবেলা করতে পারলাম না এটা কোনো জাদু নয় এটা হলো মুজিজা তখন তারা সেখানেই বলল এগুলো আসলে আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা সুতরাং আমরা আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না সেই জায়গাতে জাদুকরেরা ঈমান আনার ঘোষণা দিয়ে দিল ফেরাউন বলল এই জাদুকরেরা এত বড় সাহস তোমাদের এর পরিণতি কি হবে জানো তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবে শুলে চড়াবো ইমানদাররা যখন ইমান আনে ইমানের কারণে সাহস বেড়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না তখন ফেরাউনের সামনে জাদুকরেরা বলছে ফেরাউন তোর যা মন চায় তাই কর আমাদের জান নিতে পারবি আমাদের থেকে ইমান নিতে পারবি না আল্লাহু আকবার এখান থেকে শিখতে হবে
প্রকৃত খাঁটি ইমানদারেরা কখনো ফেরাউনের চরিত্রের মানুষদের হুমকি ধামকিতে ভয় করে না, বরং ইমানদারেরা যতদিন বেঁচে থাকে সিংহের মতো মাথা উঁচু করে বেঁচে থাকে। আমরা যারা ঈমান এনেছি আমরা কাউকে ভয় করি না, আমরা কেবল একজনকে ভয় করি, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? ফেরাউন তখন গদি ঠিকানোর জন্য বলল, আসলে মূসা দশ বছর কোন জায়গায় গিয়ে বিখ্যাত কোন জাদুকরের কাছ থেকে জাদু শিখেছে। জাদুকরেরা তখন বলল, যে যে পেশায় থাকে ওই পেশার সকল খবর তার কাছে আসে না নাই। যেমন দেখেন আমরা দিনের খেদমত করছি, এই লাইনে কারা বড় বড় আলেম, বড় বড় আলেমদের নাম আমরা জানি কি জানি না? সকল বড় বড় আলেমদের নাম আমাদের জানা আছে, আবার আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তাদের জীবনীও আমাদের কমবেশ জানা আছে, যে যে লাইনের মানুষ। তখন জাদুকরেরা বলল, ফেরাউন মূসা যদি কারো কাছ থেকে জাদু শিখত তো ওই উস্তাদের খবর আমাদের কাছেও থাকতো। আসলে বর্তমান জামানার বিখ্যাত জাদুকর হলাম আমরা, জাদু শিখলে তো আমাদের থেকেই শিখতে, এটা আসলে জাদু না। ফেরাউন তখন বলল, আমার মুখের উপরে কোনো কথা বলো না। সে তখন জুলুম নির্যাতন বাড়াই দিল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ফেরাউন বনি ইসরায়েলের ইমানদারদের উপরে এবং বহু ইমানদারদের উপরে নির্যাতন চালালেও মুসা নবীর উপরে এবং তার ভাই হারুন আলাইহিসসালামের উপরে কেন নির্যাতন করল না? কারণ ফেরাউন মনে মনে জানত দুই ভাই আসলেই নবী, আর নবীর বিরুদ্ধে অ্যাকশনে গেলেই তার উপরে যে মুসিবত আসবে মনে মনে সে জানত কি জানত না। এদিকে ঘটনা আরেকটা ঘটে গেল, বলবো? ফেরাউনের স্ত্রী আসিয়া তার কাছেই খবর চলে গেল, আসিয়াও তখন ইমান আনলেন, সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কানেই খবর চলে গেল, ফেরাউন গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি যে মুসার উপরে ইমান আনলা কামটা কি ঠিক করছো? আসো আমরা স্বামী স্ত্রী আপোষ করে ফেলি, তোমার সাথে আমি ঝামেলা করব না, তুমি মুসার ইমান ছেড়ে দাও, মুসার রবের উপর ইমান ছেড়ে দাও, তুমি তোমার স্বামী ফেরাউনকে সমর্থন করো। আসিয়া তখন বললেন, আমি এতদিন পরে আমার রবকে চিনেছি জেনেছি, সুতরাং আমার স্বামী ফেরাউন জীবন যদি চলেও যায় ইমান আমি ছেড়ে দিতে পারবো না। আজকের মাহফিলে মহিলারা আছে না? মহিলাদের অবদান ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন আপনারা না মহিলারা? মহিলারা দেখেন আসিয়া পুণ্যবতী নারী, পুণ্যবতী মহিলা। ফেরাউন তখন তার ক্ষমতার জন্য নিজের স্ত্রীর উপরেও নির্যাতন আরম্ভ করলো। ফেরাউনের চরিত্রের লোকেরা নিজের ক্ষমতার জন্য নিজের আশেপাশের লোকদের উপরে অত্যাচার চালাতে দ্বিধাবোধ করে না, তারা তাদের ক্ষমতার জন্য নিজের লোককেও কুরবানি দিতে জানে। এই জন্য দেখবেন বর্তমান দুনিয়ার ফেরাউনের চরিত্রের লোকেরা তারা তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহারের পরে ওই লোকদেরকে টিস্যুর মতো আবার ছুঁড়ে ফেলে দেয়। এগুলো হলো ফেরাউনের চরিত্রের সব, এগুলো হলো ফেরাউনের চরিত্রের নমুনা। ফেরাউন এবার তার স্ত্রীকে বলল, আসিয়া সময় আছে, ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো, লম্বা ঘটনা। ফেরাউন তার স্ত্রীর উপরে নানাবিধ নির্যাতন চালালো, এক পর্যায়ে আসিয়াকেও সে হত্যা করলো, আসিয়া শহীদ হয়ে গেলেন। ওইদিকে ফেরাউন ইমানদারদের উপরে জুলুম চালালো, নির্যাতন চালালো। অসিরাজগঞ্জের মুসলমানরা ইমানের জন্য দিনের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাঝে মাঝে উদ্ভাস্তুর মতো জীবনযাপন করা, ইমানের জন্য জেল জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়া, এটা নতুন কোনো বিষয় নয়। যত যুগে ফেরাউন ছিল সকল যুগে ইমানদারেরা ফেরাউনদের এই রকম জুলুমের সম্মুখীন হয়েছিল। জুলুম নির্যাতন আরম্ভ হলো, মুসা নবী এবং তার ভাই হারুন আলাইহিমুসসালাম দুই ভাই ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে এক টানা 20 বছর পর্যন্ত আল্লাহ ফেরাউনকে সময় দিয়েছেন, 20 বছর পর্যন্ত সে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। জুড়ে বলেন কত বছর? আরো জুড়ে বলেন। শেষ ভালো, যার সব ভালো, আপনাদেরকে একদম ফিনিশিং এ নিয়ে আসছি, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন আমি জানি অনেকের মনের ভিতরে এই প্রশ্ন ঢেউ খেলছে যে হুজুর, আল্লাহ তো চাইলে এই ফেরাউনকে প্রথম দিনই সাইজ করতে পারতেন, পারতেন না? কথা বলছেন না কেন? তো আল্লাহ 20 বছর পরে কেন সাইজ করছেন? উত্তরটা কি বলবো? কারণ হলো দুইটা,
কয়টা কারণ? এক নম্বর কারণ হলো যারা ঈমান এনেছে এরা কি সত্যিকারের ঈমানদার কিনা, অর্থাৎ ভালো পরিবেশে ঈমানের কথা বলে আর দীন বিরোধীদের নির্যাতনে ঈমানের প্রতি কতটা অবিচল ইস্তেকামত থাকতে পারে এটা যাচাই করার জন্য ফেরাউনি চরিত্রদেরকে আল্লাহ দাঁড় করান যুগে যুগে যে ফেরাউনদের সামনে কারা ঈমানের পরীক্ষা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলা তার একটা সুন্নত হলো তিনি কাউকে শাস্তি দেওয়ার আগে সুযোগ দেন। কি দেন? কয়টা কথা বলছি মনে আছে তো? এক নাম্বার, ফেরাউনকে কি আল্লাহ প্রথম দিনে থাপ্পড় দিয়ে শেষ করতে পারতেন না? কথা কন না কেন, পারতেন কিনা? শেষ করলেন না। যারা ঈমান এনেছে মুসা নবীকে যারা বলেছে আমরা ঈমানদার, কি জাতের ঈমানদার? ফেরাউনের মায়ের খাইলে, ফেরাউনের রিমান্ডে গেলে ঈমানের উপরে থাকে নাকি মুনাফিক হয়ে যায়, এটা যাচাই করার জন্য আল্লাহ ফেরাউনের চরিত্র দাঁড় করান। আর দুই নম্বর হলো যতই জালেম হোক কাউকে আল্লাহ ধ্বংস করেন না, এর আগে আল্লাহ সুযোগ দেন। ধ্বংস করার আগে কি দেন? এরকম ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ২০ বছর সুযোগ পেয়েও ফেরাউন ভালো হলো না, তার চূড়ান্ত পরিণতির আগে সে আবারও মানুষ হত্যা আরম্ভ করলো এবং ইবাদত গৃহতে হামলা চালালো, দিনে বিভিন্ন মজলিসের মধ্যে গণ্ডগোল লাগালো। বর্তমান জামানায় ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউনের মতো দিনী মজলিসগুলোতে ভালো ভালো কাজগুলোতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে যারা এই যুগের নব্য ফেরাউন হলো তারা। দেখবেন ভালো ভালো কাজ, একটা মাহফিলই ধরেন হবে একটা ভালো কাজ, এই মাহফিলের জন্য ছেলে পেলেরা হাঁটতে হাঁটতে অমুকের তমুকের কাছে যেতে যেতে পারমিশন নিতে নিতে জুতার তলা ক্ষয় হইয়া যায়। বেশি কথা বললাম না, আবহাওয়াও ভালো না, আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে, এই জন্য দিনের পথে বাধা সৃষ্টি করা এগুলো ভালো মানুষের স্বভাব না ফেরাউনি স্বভাব। আস্তে বলবেন না, জোরে বলেন কি স্বভাব? এই রকম করে যখন ফেরাউন সীমা ছাড়া গেল, আল্লাহ আল্লাহর কাছে মুসা নবী বললেন আল্লাহ আমার এই মজলুম উম্মতকে তুমি বাঁচাও হেফাজত করো। মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, আল্লাহ বললেন মুসা তার একটু আরেকটা সুযোগ দেই, কিছু সুযোগ আরো দেই। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা নবীকে আল্লাহ বললেন যাও ফেরাউনকে বলো যেন সে মানুষের উপর আর জুলুম না করে, যেন সে ঈমান আনে, নইলে আমি গজব পাঠাতে থাকবো। এক এক করে কত রকমের গজব আসছে শুনেন, কত রকমের গজব আসছে শুনেন। মুসা নবী গিয়ে বললেন আল্লাহ বলেছেন তুমি তোমার এই জুলুম নির্যাতন বন্ধ না করলে, ঈমান না আনলে আল্লাহর দুর্ভিক্ষ পাঠাবেন। সেইটা কর্ণপাত করলো না, আল্লাহ তাআলা এমন এক দুর্ভিক্ষ দিলেন ফসলের মাঠের সব ফসল নষ্ট হয়ে গেল। এখন ফসলের মাসে যদি সকল ফসল নষ্ট হয়ে যায় তখন দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? সংকট দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, তখন ফেরাউন ভাবলো হায় 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 কি যে হয়ে গেল, মুসার কথাই তো সত্য হয়ে গেল। ফেরাউন এবার মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন গজবটা উঠায় নেন, গজব যদি তিনি উঠায় আনেন তাহলে আমি ভালো হয়ে যাব, আমি জুলুম বন্ধ করব, আমিও ভালো হয়ে যাব, ঈমান আনবো। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন, কিন্তু ফেরাউন পরিবর্তন হলো না, দেখা গেল যে ইলাউ সেই জায়গায় থাকলো। এখন বলেন তো আল্লাহ তাআলা সুদিন দেওয়ার পরে আবার দুর্দিন দিতে পারেন কিনা? ফসলের মাঠে আবার ফসল, ফেরাউন তার নীতি পরিবর্তন না করার কারণে এবার ঝড় তুফানের মাধ্যমে বিরাট একটা বন্যা দিলেন কে, সব ফসল আবার শেষ, আবার দুর্ভিক্ষ। ফেরাউন তখন মুসা নবীকে আবার ডাকলো, ডেকে বলল তোমার রবকে বলো এই গজব যেন তিনি উঠান, এবার আমি ভালো হয়ে যাব। কিন্তু পরের বারও সে ভালো হলো না, তিন নম্বরে আল্লাহ পঙ্গপালের গজব পাঠালেন, পঙ্গপাল এসে সব ধ্বংস করে দিল। এরপরে আবার সে মুসা নবীকে বলল, মুসা নবী দোয়া করলেন, এরপরেও সে পরিবর্তন হলো না। চার নম্বরে এবার আল্লাহ উকুনের গজব দিলেন, উকুন বুঝেন তো আপনারা, দেখা গেল উকুন গোটা শরীরে কামড়ায়। এখন ফেরাউন আর তার বংশের সব জালেম গুলো খালি এমনি এমনি করে, শান্তি নাই, কামরানি আর চুলকানি। বলল মুসা অশান্তি লাগে, আমরা তো এই রকম চলতে পারবো না, তোমার রবকে বলো গজবটা উঠায় নিলে এবার সত্যি আমরা ভালো হয়ে যাব। দেখেন আল্লাহ তারে কত সুযোগ দিলেন, মুসা নবী দোয়া করলেন, উকুনের গজব উঠে গেল কিন্তু ভালো হলো না, এরপরে আল্লাহ তালা ব্যাঙের গজব পাঠালেন। দেখা যায় হাড়ি পাতিল দেখছিতে ভাতের তালায়,
ভাতের ডেকে তরকারির ডেকে দেখ দেখছি সব জায়গায় বালতির মধ্যে পানির পাত্রে সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ রাতের বেলা ঘুমালে দেখা যায় নাকে মুখে গোটা শরীরের উপরে ব্যাঙের লাফানি এই ব্যাঙের গজবে পড়ার পরে মুসা নবীকে আবার ডেকে আনলো বলল এবার দোয়া করো আমরা ভালো হয়ে যাব আর এমন করব না মুসা নবী দোয়া করলেন গজব উঠে গেল কিন্তু ফেরাউন তার নীতির পরিবর্তন করলো না রক্তের গজব আসলো পানির গ্লাসে পানি রক্ত হয়ে যায় পানির পাত্রে পানি রক্ত হয়ে যায় বালতিতে রক্ত চতুর্দিকে রক্ত সবাই ভয় পেয়ে গেল ফেরাউন মুসা নবীকে ডাকলো বলল এবার তুমি বলো আল্লাহ যেন গজব উঠান ভালো হয়ে যাব দেখেন ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি তারপরেও নীতির পরিবর্তন ঘটালো না এবার আল্লাহ তাআলা প্লেগ নামে একটা মহামারী দিলেন মহামারী বুঝেন তো আপনারা এই যে দুই তিন বছর আগে করোনা ছিল কি ছিল না এক গজবে গোটা পৃথিবীর মানুষ ভয় পেয়ে গিয়েছে প্লেগ মহামারী দেওয়া হলো একদিনে ফেরাউনের সাম্রাজ্যের 70,000 জালিম মারা গেল জুড়ে বলেন কত হাজার জানের ভয় সবারই আছে না নাই ফেরাউন তখন সাথে সাথে মুসা নবীকে আনলো ওই যে আমরা বাংলায় বলি চাচা আপন প্রাণ বলল মুসা তুমি তোমার রবকে বলো তাড়াতাড়ি গজব উঠাতে আমি কিন্তু এখন ভালো হয়ে যাব আর আমি এমন করব না কত সুযোগ আল্লাহ দিলেন এই গজব উঠানো হলো কিন্তু ফেরাউন এত খারাপ এত খারাপ যেইলাম এবার আল্লাহ বললেন ও আমার নবী মুসা সুযোগ দেওয়া শেষ এবার আমি অ্যাকশন আরম্ভ করব শুনতেছেন তো আপনারা অ্যাকশন আরম্ভ করব 20 বছর সুযোগ দিলাম পরিবর্তন হলো না তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর থেকে রওনা করো মিশর থেকে হিজরত করো মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর থেকে হিজরত আরম্ভ করলেন পথ চলতে 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 লোহিত সাগরের কিনারে চলে গেলেন সাগর তারা কেমনে পাড়ি দিবেন উদ্দেশ্য গন্তব্য ছিল ফিলিস্তিন শামে তারা যাবেন সাগর কেমনে পাড়ি দিবেন চিন্তা করছেন ওইদিকে এই খবর চলে গেল ফেরাউনের কানে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা করলো মুসা নবী এবং তার উম্মতকে একেবারে শেষ করে ফেলবে এইদিকে মুসা নবীর উম্মত সাগরের পারে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন কিছু একটা হই কিনা কেমনে পার হব ওইদিকে ফেরাউনের বাহিনী একেবারে কাছাকাছি চলে আসলো তারা পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী মুসা নবীর উম্মত তখন বললেন মুসা কোথায় নিয়ে আসলে সামনে সাগর সামনে গেলে অমরণ পিছনে ফেরাউনের বাহিনী পিছনে গেলে অমরণ এখন আমরা যাব কোন দিকে মুসা নবী বললেন আমার উম্মত হতাশ হয় না কারণ ইমানদার কোনোদিনও হতাশ হতে পারে চতুর্দিকে বিপদ চতুর্দিকে অন্ধকারে নেমে আসবে মনে হচ্ছে যেন জালিমদের অন্ধকার থেকে মোমেনরা আলোর দিশা পাবে না এমনটা ভাবা যাবে না কারণ অন্ধকারের মধ্যেও আলো দিনে দেখায় দিবেন তিনি কি মুসা নবী তখন বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন কখনো নয় আমার উম্মত ভীত সন্ত্রস্ত হয় না ভয় পেও না আমাদের সাথে আছেন কে আল্লাহ খুশি হয়ে গেলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হলেন ওইদিকে ফেরাউন ও তার বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে এবার চলা আরম্ভ করলো আর মুসা নবীর উম্মত সাগর পাড়ি দেওয়ার পর মুসা নবীকে বলছে মুসা সাগর পাড়ি দিয়াও মনে হয় বাঁচব না ফেরাউন তো এই পথ ধরে চলে আসতেছে মুসা নবী বললেন আসতে দাও একটু পরেই দেখবা গজব কেমনে আরম্ভ হয় পানির ওপর নাম হলো জীবন কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির ওপর নাম যারা ফেরাউনি চরিত্র নিজেদের মধ্যে ডেভেলপ করে মানুষের উপর জুলুম করে আর ভাবে আমার তো ক্ষমতা আর ক্ষমতা সব আমার হাতে কে আমাকে শেষ করবে কেউ শেষ করা লাগবে না আল্লাহ যখন চাইবেন আল্লাহ দুর্বল কিছু দিয়ে শেষ করতে পারবেন কিনা পানি হচ্ছে জুনদুম্মিন জুনুদিল্লাহ এটা আল্লাহর সৈনিক কারণ পানি হুকুম মানে কার সব সব সৃষ্টি যার হুকুম মানে তিনি কি ফেরাউন তার বাহিনী নিয়ে যখন একেবারে সাগরের মাঝখানে চলে আসলো রাস্তাটাকে আল্লাহ ভ্যানিশ করে দিলেন শেষ করে দিলেন এবার ফেরাউন আর তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরের মাঝখানে পানিতে নাকানে চুবানে যিনি খাওয়াচ্ছেন তিনি কি ফেরাউন দেখে যান যায় যায় অবস্থা ফেরাউন তখন বলে আল্লাহ আমি ভালো হয়ে গেছি আমারে তুমি বাঁচাও
আমি ভালো হয়ে গিয়েছি ফেরাউন তখন বলল শুনেন আল্লাহ কোরআনে সূরা ইউনূসে কি বলেছেন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন সাগরে যখন ডুবে ডুবে যায় অবস্থা তখন বলে আল্লাহ বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমিও তোমার উপর ঈমান আনলাম আমি তো ভালো হয়ে গেছি মুসলমান আল্লাহ তখন বললেন আল আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল আন এখন তোর সময় হয়েছে ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তুই সন্ত্রাসী ছিলে সুযোগ আগে ছিল তওবা কবুল হয় কিন্তু দুই সময় আসলে তওবা আর কবুল হয় না কয়টা সময় মৃত্যুর সময় চলে আসলে তওবা করলে কবুল হয় না আর আরেকটা সময় হলো যখন কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তওবা করলে তওবা কবুল হবে না ফেরাউন তওবা করেছিল কিন্তু সঠিক সময়ে তওবা করে নাই এই জন্য তার তওবা কবুল হয় নাই আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মনে মনে ভাবে যা গুনাহ করার কইরা ফেলি মরার আগে আমি তওবা করে ফেলবো এখন মনে হচ্ছে বিষয়টা এমন আপনি কোন দিন মরবেন আপনি সেটা জানেন কথা কর না কেন তো কোন দিন মরবেন সেটা তো জানেন না কই হুজুর যদি দেখি দাঁত যায় যায় অবস্থা তখন মরে ফেলবো আমি আস্তাগফিরুল্লাহ তখন তওবা করে ফেলবো এই রকম তওবা কবুল হইলে আপনার তওবার আগে ফেরাউনের তওবা কবুল হইতো ইমানদারের অভ্যাস হলো আল্লাহ কোরআনে বলেছেন ইমানদার যখনই ভুল করে সাথে সাথে তওবা করে দেরি করে না কারণ মানুষ তার মৃত্যুর খবর জানে না এই তো সেই ফেরাউন এত অহংকার এত ক্ষমতা সব কিছু যিনি শেষ করে দিলেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি এরপরে আয়াতে আল্লাহ কি বললেন শুনেন আল্লাহ বললেন আল্লাহ তাআলা বললেন ও ফেরাউন শোন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজকে তোরে আমি একবারে শেষ করব না হ্যাঁ তোর প্রাণ কেড়ে নিব কিন্তু তোর বাদান তোর শরীরটাকে আমি সংরক্ষণ করে রাখবো কিয়ামত পর্যন্ত যাতে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসা সকল ফেরাউনরা ফেরাউনির চরিত্রের কি পরিণতি হয় এটা যেন তারা তোরে দেখে জানতে পারে ফেরাউনের বদন বদন আরবি শব্দ বদন মানে হলো দেহ ফেরাউনের দেহটা মমি করা অবস্থায় এখনো নাই না আছে জোরে বলেন আছে না নাই তাম দুনিয়ায় এখনো ফেরাউনি ক্যারেক্টার নিজের মধ্যে ডেভেলপ করে যারা স্বৈরাচারী হয়ে জালিম হয়ে মানুষের উপর জুলুম চালায় নির্যাতন চালায় তাদের পরিণতিও ফেরাউনদের মতো অত্যন্ত ভয়াবহ হবে তাতে কোনো সন্দেহ নাই এবার শুনেন আমি যে এই কথাটা যে আয়াতগুলো পড়ছিলাম আল্লাহ বলছেন ফেরাউন ধ্বংস হয়ে যায় আর যে ফেরাউন চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে রাখতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন শেষের আয়াতটা শুনেন শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ বলছেন যে ফেরাউন বনি ইসরায়েলদের ইমানদারদেরকে দুর্বল করে রেখেছিল তার ক্ষমতা ঠিকানোর জন্য আমি ওই দুর্বল ইমানদারদেরকে ক্ষমতায় বসালাম যাতে করে ফেরাউন হামান আর তার বাহিনীরা দেখতে পারে জানতে পারে আমি আল্লাহ যাদেরকে চাইব আমি আল্লাহ ইমানদারদেরকে আমার জমিনের উত্তরাধিকারী বানাবো ফেরাউন কিংবা ফেরাউনি চরিত্রের লোকেরা সাময়িকভাবে মসনদে থাকলেও ফেরাউনি চরিত্রের অবসান হয় আর মুমিনদেরকে বিজয় দেন কি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভীত হয় না সন্ত্রস্ত হয় না ইমানদাররা বিজয়ী হয় এই ঘোষণাটা কার আগামীর পৃথিবী
মুসলমানদের পৃথিবী আগামীর পৃথিবীতে ফেরাউনের চরিত্রের কেউ টিকে থাকবে না আগামীর পৃথিবীতে মুসলমানরা শাসন করবে আসছেন শিগগিরই ইমাম মাহদী আসবেন এবং আল্লাহর হাবিব বলেছেন ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা এক রাতে আল্লাহ ইমাম মাহদীকে খিলাফতের যোগ্য বানাবেন তিনি গোটা পৃথিবীকে খিলাফতের আদলে শাসন করবেন মুসলমানরা আগামীর বিশ্ব শাসন করবে এবং খিলাফতের হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন কোথায় হবে যেই ফিলিস্তিনে এখন নির্যাতন চলছে এই মজলুম ফিলিস্তিনিরা আগামীর পৃথিবী শাসন করবে পৃথিবীতে ফেরাউনের চরিত্র আগামীতে থাকবে না নাকি আপনাদের ভয় হয় এখন আপনারা দেখছেন হ্যাঁ ফেরাউনের চরিত্রই আছে চতুর্দিকে ফেরাউনি কায়দায় ফেরাউনি স্টাইলে জুলুম চলছে কিন্তু পৃথিবীর বাস্তবতা তো হলো ফেরাউনরা থাকে না এজন্য আজকে শুরু করেছিলাম পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানমরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন রয় না যেভাবে ফেরাউন তার সাম্রাজ্যের ইমানদারদেরকে দুর্বল করে রেখেছিল একটা সময়ে ফেরাউনকে আল্লাহ দুনিয়া থেকে আউট করে দিয়ে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার ফেরাউনদের ফেরাউনি ক্যারেক্টার শেষ হয়ে যাবে অচিরেই শিগগিরই কোরআন ওয়ালারা ইসলাম ওয়ালারা বিজয়ী হয়ে কোরআনের পতাকা উড়াবে তাতে কোনো সন্দেহ নাই ফ্রাস্ট্রেটেড হবেন না ভীত সন্ত্রস্ত হবেন না আশা হারায়া ফেলবেন না ইমানদার কখনো হতাশ হয় তাহলে আজকের আলোচনা থেকে শিক্ষা কি জালিমের পতন অবিশ্বম্ভাবী জালিমের পতন মজলুমরা ইমানদারেরা বিজয়ী হবে এই জমিনটা কার আল্লাহ আসমান কার আল্লাহ আসমান জমিনের উত্তরাধিকার দেওয়ার ইখতিয়ার কার আল্লাহ আসমান আল্লাহ তাআলা এই জমিনের উত্তরাধিকার কাদেরকে দিবেন কোরআনে সুস্পষ্ট বলেছেন যারা ইমানদার এজন্য আমাদেরকে ঈমান এনে ঈমানের পথে থাকা লাগবে আপনারা বলুন হুজুর আমরা ঈমান আনছি ওই যে বলেছিলাম ফেরাউনদেরকে আল্লাহ লম্বা সময় সুযোগ দেন কেন যাতে ঈমানদার এটা আসল ঈমানদার না খাঁটি মুনাফিক এটা যেন দেখা যায় আপনি কোন জাতির ঈমানদার আপনি ফেরাউনের চরিত্রের লোকদের সামনে ঈমানের উপরে অটল থাকতে পারেন কিনা সেটাই হলো মূল ব্যাপার সেটাই হলো মূল ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে ইস্তেকামত থাকার অটল থাকার অবিচল থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন